তুই রাগ কইরা থাকলে আমি কান ধরতে রেডি দুনিয়া কেমন তোরা বেডা আপনি কেমন আপনার বেডি উইয়ে কাকরে ডাকে কাউয়া মাগার বাপরে ডাকে ড্যাডি দিনে 24 টা ঘন্টা রা হেলুরে আই হায় আমি তো পুরোই ক্র্যাশ খেয়ে গেলাম হ্যাঁ দিস ভিডিও অনলি এন্টারটেইনমেন্ট পারপাস সো ডোন্ট টেক সিরিয়াসলি হ্যাঁ লাইট অফ কর এটা সাইড দে মাঝে মাঝে ভাবে জীবনটা পুরাই বৃথা কি করলাম জীবনে হতাশ খুবই হতাশ আর ইউ কমেডি মি এরকম একটা ম্যাম যদি ছোটবেলায় থাকতো তাহলে হয়তো এতটা বিগড়াইতাম না এখন আবার সেই শৈশবে ফিরে যেতে ইচ্ছা হয় ক্লাসে পড়া না পড়লে ম্যাম রাগ করবে ক্লাসে দুষ্টমি করলে ম্যাম রাগ করবে ম্যামকে এভাবে আদর করে রাগ ভাঙাবো ম্যাম আমাকেও আদর করবে আবার সুন্দরভাবে প্রমিস করব কিন্তু সেগুলো বালি সেটা আর হচ্ছে কেননা অতীতে ফেরা সম্ভব না আমার ছোটবেলায় ক্লাসে পড়া না পারলে ক্লাসে দুষ্টমি করলে ম্যাম এবং স্যার জোড়া ব্যাগ দিয়ে পিটাইয়ে পোদ লাল করে দিত ভাই অনেক তো মজা করলাম এবার একটু সিরিয়াস হওয়া যাক বিগত দিনে ছাত্রছাত্রী মারার একটা চল ছিল সেই অনুপাতে আমরা মার খাওয়ার ভয়ে প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করে আসতাম যাতে ক্লাসে পড়া দিতে পারে যার কারণে হয়তো আমি ব্যক্তিগতভাবে এরকম একটা ভালো অবস্থানে আসি আমাদের বর্তমান সমাজের বাচ্চারা মোবাইল কার্টুন টিভি ভিডিও গেমস এইসবের প্রতি আসক্ত হয়ে গেছে এবং বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ কি তা একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না তাই বলে আপনারা ভেবে নিয়েন না আমি আবার বাচ্চাদের মারতে বলছি আমরা সবাই চাইব ছাত্রছাত্রী এবং শিক্ষকের মধ্যে এরকম একটা সুন্দর সম্পর্ক বজায় থাকুক আমি আবারও বলছি আপনি আগে সচেতন হন এবং আপনার পরিবারের বাচ্চাদের সঠিক পথ দেখান এই যে এই ভিডিওটা দেখেন বাচ্চাটা মোবাইলের সামনে দাঁড়িয়ে মোবাইলের ভিতরে চলা ভিডিওটা সম্পূর্ণরূপে অনুসরণ করার চেষ্টা করতেছে আর তার অভিভাবকরা সেইটা আবার মজা করে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেছে এখন আপনারাই বলেন এই সন্তানের ভবিষ্যৎ কি আপনি একবার ভাবেন তো আপনার সন্তান এই ডিজিটাল যুগে এসে ডিজিটাল যুগের কল্যাণে দিন দিন প্রতিবন্ধীর দিকে ধাবিত হচ্ছে সেটা কি আপনি মেনে নিতে পারবেন তাই আসুন আমরা সকলেই সচেতন হই এবং আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করি সো গাইজ ভিডিওটা আজ এতটুকুই ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ হলে লাইক কমেন্ট শেয়ার ফলো যাইছে তাই করতে পারো কোনো প্রেরণাই চিল